সদ্য স্বাধীন দেশ, পরাধীনতা থেকে মুক্ত হয়ে শুরু হয় নতুন ভাবে পথ চলা, সবকিছু ভেঙে নতুন কিছু গড়ার সংকল্প তরুণ প্রজন্মের। সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের ফুটবলাররাই ছিলেন তারকা, কিন্তু সবাইকে ছাপিয়ে একজন হয়ে ওঠেন মহাতারকা কাজী সালাউদ্দিন। যেন এক আগ্নেয় পাহাড়, বিজলির আগুনেতে লেখা নাম, আলোর মশাল, আশার ঝর্ণাকে যিনি দিয়েছেন সুখের ঠিকানা, স্বদেশের যিনি বাসেন প্রাণের অধিক ভালো। সবুজ ক্যানভাসটাকে রং ধনুর সাত রঙে রাঙিয়েছিলেন দেশের ফুটবল বিপ্লবের মহানায়ক। তার খেলার ধরন, স্টাইল আর বাহারি চুল, বাংলার প্রতিটা ঘরে তিনিই ছিলেন রোল মডেল। সেপ্টেম্বর, ফুটবলার সালাউদ্দিন আর সংগঠক সালাউদ্দিনের জীবনের স্মরণীয় অধ্যায়। জীবনের একটা সেপ্টেম্বরের স্মৃতি তিনি ভুলে যেতে চাইবেন। ১৯৮২, দেশ তখন সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট, হাত কড়া আর কোমরে দড়ি পড়ে জেল হাজতে যেতে হয়েছিল বাংলার আদরের সন্তানকে। ৪০ বছর পর আরেক সেপ্টেম্বর, সংগঠক সালাউদ্দিনের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই মন্ত্রে স্বাধীনতা সংগ্রামেও ঝাঁপিয়ে পড়েছিলেন মহানায়ক। ফুটবল ছিল তার অস্ত্র। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন স্থানে খেলেন, সে সময় ভারতীয় দর্শকদের হৃদয় জয় করে নেন। আবাহনী আর সালাউদ্দিন যেন সমর্থক, ক্যারিয়ারের সেরা সময়টা রাঙিয়েছেন আকাশী নীল রঙে। তার ছিল আলাদা বৈশিষ্ট্য, তুখোর স্ট্রাইকার, ক্ষিপ্র গতি, সৌন্দর্য দুটি, ক্যারিশমাটিক ফুটবলার। বঙ্গবন্ধু ছিলেন তার আদর্শ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অনুপ্রেরণায় সালাউদ্দিন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন জাতীয় দলের হয়ে। দেশের প্রথম ফুটবলার হিসেবে দেশের বাইরে হংকংয়ের একটা ক্লাবে খেলতে যান কাজী সালাউদ্দিন। তিনি ছিলেন তার সময়ের চেয়েও এগিয়ে। কখন থামতে হবে, কখন বিদায় বলতে হবে তিনি জানতেন। ১৯৮৪, ক্যারিয়ারের মধ্য গগনে থাকতেই বিদায় জানিয়েছিলেন ফুটবলকে। কোচ হিসেবেও সফল, আবাহনীকে দিয়ে শুরু, ছিলেন বাংলাদেশ জাতীয় দল আর মুক্তিযোদ্ধা সংসদের কোচও। ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতির দায়িত্বে আছেন। ফুটবল যার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা, তিনিই তো পারেন বাংলার ফুটবলের নতুন ভোরের সন্ধান দিতে। তবে আশপাশে যারা ক্ষমতা উপভোগ করতেই ব্যস্ত তারা। দেরিতে হলেও তিনি বুঝতে পেরেছেন কাদের দিয়ে কাজ হবে, কাদের দিয়ে হবে না। স্বপ্ন ডানা মেলে স্বপ্ন সকাল আর স্নিগ্ধ বিকেলে সুখের ছবি এঁকেছেন, জীবন ভরসা দিয়ে শাখায় শাখায় বেঁধেছেন প্রীতি ডোর। বেলা শেষে সালাউদ্দিন দুরন্ত এক পথিকের ফুটবলের প্রতি নিবেদনের মহাকাব্য, যেখানে সব বেদনা মুছে যায়, ফাগুন ধরা দেয় ফুটবলের প্রতি অবাক ভালোবাসায়। রহমান পেয়ার, একাত্তর।